হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। এমডি ফ্যামিলি আমি মধুমিতা, তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর আমার মানে এখন 11টা বাজিনি, তাই গুড মর্নিং বললাম। গুড মর্নিং তোমাদের সবাইকে জানাচ্ছি। আর আজকে সানডে, ভীষণ বৃষ্টি হচ্ছে, ভীষণ বৃষ্টি হচ্ছে, আর সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। সব সমস্ত কাজ হয়ে গিয়েছে, তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। হ্যাঁ, আজ সানডে, মাম ঘরে আছে, তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। আর আজকে রান্নার জোগাড় করছি। আর আজকে হচ্ছে আমার শাশুড়ি মাকে আর শাশুড়িমায়ের দিদি এসছে, মানে মা শাশুড়ি হয়, ওনাদের খেতে বলেছি, তাই রান্না হচ্ছে। চিকেন তো করেইছিলাম, তাই সেই জন্য আজকে চিকেন করিনি, একটু মাছ এনেছি, মানে আমার হাজবেন্ড মাছ এনেছে, মাছ চচ্চড়ি ডাল এইসব হবে। চলো ভিডিওটা বেশি বক বক করবো না, কেন আমার কাজ আছে, বুঝতেই পারছো, সব কাজ করতে হবে, রান্না করতে হবে। সমস্ত কাজ হয়ে গিয়েছে, স্নান হয়ে গিয়েছে, পুজো হয়ে গিয়েছে, শুধু রান্নাটা হবে, এছাড়া আদারওয়াইজ কোনো কাজ নেই। আর এখনো 11টা বাজেনি, সমস্ত কাজ হয়ে গেছে, চলো দেখি দিই তোমাদের। দেখো ফ্রেন্ডস, এখানে পুজো করা কমপ্লিট হয়ে গেছে, তোমাদের বললামই পুজো করা কমপ্লিট, ঠাকুরকে পুজো করা সব কমপ্লিট হয়ে গিয়েছে। আর আমাকে একটু আয়নাই দেখে নাও, আমি কোমর বেঁধে কাজ করছি। আর এখানে দেখো বৃষ্টি হচ্ছে, তার বাবা তাহলে দেখো দেখো ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে। ওদিকে কাঁচাকুচি করেছি, মানে কাঁচাকুচি বলতে যেগুলো পরি সেইগুলোই, মানে কাপড় সা ব্লাউজ নাইটি আছে, বাসি নাইটি, ভীষণ জল হচ্ছে, দেখো ভীষণ জল হচ্ছে, সেই সকাল থেকে বৃষ্টি হচ্ছে, ছড়েছে 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 সকাল থেকে বৃষ্টি হচ্ছে, সেই জন্য দেখো মানে। আর আমার শাশুড়িমারা জল হচ্ছে বলে সেই জন্য আসতে পারিনি। আর রান্নার জোগাড় দেখো, শিলনোড়া বের করে নিয়েছি, আর এখানে শাকটা কুটে নিয়েছি, এবার আনাজগুলো কুটবো, আনাজগুলো কোটা হয়নি। আর এখানে মাছ এনেছে, ভোলা মাছ এনেছে, লাইলন টিকা এনেছে, আর এইগুলো হচ্ছে কি জাপানি পুঁটি না কি বলে, এই মাছটা ভীষণই টেস্টি খুব, এই এই মাছ এনেছে। আর এখানে একটু মাছের ডিম এনেছে, চচ্চড়ি করব, ঠিক আছে। আর আমি যেহেতু চিংড়ি মাছ খাই না, সেই জন্য ডিম দিয়েই চচ্চড়ি করব। আর টমেটা আর কালকে খাওয়ার একটু আদা জিরে বাটা আছে, এটা আদা জিরে বাটবো, আদা রসুন বাটবো। আর দেখো পটল, বটবটি, কড়াই, ঝিঙে, কাঁকরোল সব নিয়ে নিয়েছি। এগুলো মামা, হ্যাঁ মামা, কোথায় গেলি বাবা? জলে ভেজে ঠান্ডা লেগে যাবে। দেখ মামাম কী করছে, দেখো ওর সারাদিন খালি দুষ্টুমি, সারাদিন চলেছো 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 চলেছো। আর ঘরদোরের কাজ তোমাদের বললামই, সমস্ত কাজ হয়ে গেছে। হ্যাঁ, 11টা বাজে, 11টা পাক্কা, 11টা বাজে, 11টা এখন বাজতে 2 মিনিট বাকি, আমাদের ঘড়ি 5 মিনিট ফাস্ট। আর ঘরের কাজ দেখো, সমস্ত কাজ হয়ে গিয়েছে, ঘরদোর একদম টিপটপ। তোমরা জানোই আমার ঘরের কাজ পুরো সবসময় টিপটপ হয়ে থাকে, টিপটপ হয়ে থাকলে আমার মনটাও ভালো থাকে। চলো, আর দেখো মাম্মাম দুষ্টুমি করছে, ওর কাজই তো ওই। আর এদিকে দেখো আর কী কাজ করেছি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখো চাল ভিজিয়ে রেখেছি, আর এখানে দেখো চাল ভিজিয়ে রেখেছি, চালটা ধুয়ে রেখে দিয়েছি। আর এখনও হাঁড়ি মাজিনি, হাঁড়িটা মাজবো, হাঁড়িতে পান্তা আছে, সেই জন্য হাঁড়িটা মাজিনি, পান্তা আছে বলে। আর এখানে দেখো ডাল, ডাল করবো, ডালটা ধুয়ে ভিজিয়ে রেখেছি। এই হচ্ছে আজকের এতটুকু কাজ, এখনও কাজের বাকি আছে। আর দেখো মাম্মাম দুষ্টুমি করতে শুরু করে দিয়েছে। জলে ভিজুনি বাবা, ও নাকি জলে ভিজবে, ঠান্ডা লেগে যাবে না বলো? ওরকম করতে নি বাবা, ওরকম করতে নি, আমি কিন্তু খুব মারবো। ঠিক আছে ফ্রেন্ডস, চলো আমি রান্নাটা করে নিই, রান্নাটা করে তারপর তোমাদের সামনে আসছি, ঠিক আছে। আর বেশি বক বক করলে বুঝতেই পারছো দেরি হয়ে যাবে, রান্নাটা করে নিই। আর কী বলতো, আমি আমাদের যখন খুশি রান্না হয়, রান্নারও কোনো ঠিক নেই, খাওয়ারও কোনো ঠিক নেই, ঘুমানোরও কোনো ঠিক নেই, সেই জন্যই আমাদের শরীর এরকম। আর সে পরশু দিনে রাত্রিরে বললে বিশ্বাস করবে না, আমাদের শুতে শুতে 1:45 বেজে গিয়েছে, মানে কী বলতো মানে দেরি হচ্ছে, হবে, খাচ্ছি, খাবো, আমাদের কোনো মানে খাওয়ার ঠিক ঠিকানা নেই, আর এও ঠিক ঠিকানা নেই। দুপুরবেলা মিনিমাম 4টে বাজবে, আর রাত্রিরে 11টা 12টা 12টা 12:30 বাজবেই খেতে, এরকম টাইম। চলো, আর আজকে যেহেতু শাশুড়ি মায়েদের খেতে বলেছি, তাদের জন্য তো তাতেই রান্না করতে হবে বলো, নিজেদের জন্য নাই হোক, তাদের জন্য তাতেই রান্না করে। হ্যাঁ, 12টা 12:30 1টার মধ্যে রান্না কমপ্লিট হয়ে যাবে, আর ওনারা দেরি করেই খায়, 2টোর মধ্যে খেতে বসবে। তা যাই হোক, রান্নাটা তো কমপ্লিট করে রাখতে হবে বলো। ঠিক আছে, চলো বেশি বক বক করবো না, ভিডিওটা দেখতে থাকো। আর আর কী দেখাবো জানি না, নাও দেখাতে পারি, আমি হয়তো ভুলেও যেতে পারি, ঠিক আছে। আর ঠিক আছে, এতটুকুই ভিডিওটা থাক। আর মাম্মাম দেখো না, জল ঘাঁটবে বলে বাইরে যাচ্ছে, মানে এই যে জ্বালা যন্ত্রণাটা না, মানে সহ্য করা
অসম্ভব ব্যাপার, এই হচ্ছে ব্যাপার। দেখি মামামকে সামলাই, ভিডিওটা দেখতে থাকো, দেখা যাক কতদূর তোমাদের দেখাতে পারি। ঠিক আছে, এখন পর্যন্ত টাটা, ঠিক আছে। আর দেখো ফ্রেন্ডস, তোমাদের বললামই যে আর ভিডিও করতে পারিনি, মানে বুঝতেই পারছো রান্নার সময়। আর মামা ভীষণ বিরক্ত করছিলো, এত ঝল ছিল, ঝাল খাচ্ছিলো, আর ওকে একেবারে খাওয়াতে বসে গেছি। আর তোমাদের সাথে একটু তরকারিগুলো শেয়ার করে নিচ্ছি। ওকে হচ্ছে আমার কাকি শাশুড়ি, মানে কাকিমা, আজকের আমাদের মা মাংস হয়নি বলে ওর জন্যে মাংস দিয়ে গিয়েছে, সেই জন্যে ভাবলাম ওকে মাংস ভাত খাইয়ে দিই। ওকে মাংস দিয়ে ভাত খাইয়ে দিয়েছিলাম, আর মাছটা আমাদের সাথে খাইয়েছিলাম। আর দেখো শাক ভেজেছিলাম, কলমি শাক, এটা হচ্ছে পেঁয়াজ আদা রসুন, মানে সরি আদা বলছি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভেজেছিলাম। আর মাছটা শুধু পেঁয়াজ দিয়ে ঝাল করেছি, পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে, আদা রসুন বাটা যেরকম দেয় সেরকম দিয়ে ঝাল করেছি। আর এখানে চচ্চড়ি করেছি, বটবটি কড়াই, আর বটবটি কড়াই কাঁকরোল পটল দিয়ে, আলু দিয়ে, ডিম দিয়ে চচ্চড়ি করেছি। আর মাংসের তরকারিটা হচ্ছে আমার শাশুড়ি কাকি শাশুড়ি দিয়ে গিয়েছে, মামাম চার পাঁচ পিস খেয়েছে, আর ওটা যদি মাসিকে দিয়েছিলাম, উনি খায়নি, বাট আমার মেয়েই খেয়েছিল। তারপরে আর ঝোল আলুটা আমি খেয়ে নিয়েছিলাম, ও যেহেতু খায়নি সেই জন্য, ও তো ঝোল আলু খায় না, ঝাল টাল খেতে যায় না, আর ওদের তরকারি সেরকম ঝালও হয় না। আর এবার খেতে দেবো, এখন পৌনে দুটো বাজে, আমি এইগুলো সব রান্না কমপ্লিট হয়ে গেছে, দেড়টার মধ্যে রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। তোমাদের বললামই সাড়ে বারোটা একটা বাজবে, কিন্তু দেড়টা আসনগুলো পেতে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার শুধু ভাত বাড়বো আর খেতে দেবো, ওনারা সব ঘরেই আছে, আমি মিউট করে কথা বলছি, বুঝতেই পারছো আমি ওখানে ভয়েস দিইনি। আর এখানে চাটনি দিয়ে গেছে, ওইটা কাকি শাশুড়ি চাটনি দিয়ে গেছে ওই মাসি শাশুড়িকে দেওয়ার জন্যে, বলে একটু দেবে, আমাকে আম দিয়েছিল বাট চাটনি করতে ভুলে গেছিলাম। ওকে ফ্রেন্ডস, আজ ভিডিওটা এত পর্যন্ত থাক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।